বিজয়ের দিনে ভোট বয়কটের ডাক দিল বিএনপি। দেড় মাস পর প্রকাশ্যে রাজধানীতে বড় শোডাউন করেছে দলটি। নয়াপল্টনে বিজয় শোভাযাত্রা পরবর্তী সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান অভিযোগ করেন, টাকা আর সিট ভাগাভাগির মাধ্যমে যা চলছে তা কোনো নির্বাচন হতে পারে না। স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, 7 জানুয়ারির ভোটে জনগণ অংশ নেবে না জেনেই ডামি নির্বাচন আয়োজন করেছে সরকার। বিস্তারিত সাইফুল রিপনের রিপোর্টে। নয়াপল্টনে তালাবদ্ধ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান বিজয় দিবসের র্যালি উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে বিএনপি। র্যালিতে অংশ নিতে আসেন 28 অক্টোবর পরবর্তী পরিস্থিতিতে দীর্ঘদিন আত্মগোপনে থাকা বিভিন্ন স্তরের নেতাকর্মী। মঞ্চে থেকে ঘোষণা করা হয়, বিজয় র্যালিতে অংশ নেয়া প্রত্যেকেই আজ নেতা, প্রত্যেকেই আজ কর্মী। কর্মসূচিতে অংশ নিয়ে নেতাকর্মীরা দাবি করেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এই বিজয়ের মাসেই আসবে বিজয়। তত্ত্বাবধায়ক আন্ডারে নির্বাচন দিতে আমরা আন্দোলনের মাধ্যমে বাধ্য করবো ইনশাল্লাহ। আজকে লাখো জনতার উপস্থিত প্রমাণ করে এই দেশে গণতন্ত্র মুক্তি ছাড়া আর কোনো বিকল্প নাই। এই দেশ থেকে স্বৈরাচার বিদায় করা ছাড়া আর কোনো মুক্তি নাই। জনগণকে সাথে নিয়ে এই বিজয় মাসে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করব, জনগণের অধিকার প্রতিষ্ঠা করব। সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, 7ই জানুয়ারির প্রহসনের নির্বাচনে জনগণ অংশ নেবে না জেনেই সরকার ডামি নির্বাচনের আয়োজন করেছে। ডামি প্রার্থী করতেছে, লোকরা বলে যে একবার নির্বাচন হলো প্রার্থী ছিল না, আর একবার নির্বাচন হলো রাতের বেলা ভোট হয়ে গেল, আর এইবারে নির্বাচনের নাম দিয়েছে দামি নির্বাচন। প্রধান অতিথি ডক্টর আব্দুল মঈন খান দাবি করেন, দেশের সম্পদ লুটপাট করতে পাকিস্তান আমলের মতো সুবিধাভোগী শ্রেণী দিয়ে অলিগার্ক তৈরি করেছে সরকার। টাকা আর সিট ভাগাভাগির মধ্য দিয়ে যে নির্বাচন করতে চাইছে সরকার তা কোনো নির্বাচন নয়। নয়াপল্টন থেকে শুরু হওয়া বিএনপির বিজয় র্যালি রাজধানীর মগবাজার গিয়ে শেষ হওয়ার কথা থাকলেও দলীয় সিদ্ধান্তে শান্তিনগর এলাকা ঘুরে ফিরে যায়। এর আগে বিজয় দিবসে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে সেখানেও কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য নজরুল ইসলাম খান ও ডক্টর আব্দুল মঈন খান। আজকে বাংলাদেশের স্বাধীনতাকে তারা পরাধীনতায় পরিবর্তন করেছে। নির্বাচনের নামে যে প্রহসন, যে খেলা, এই খেলায় দয়া করে কেউ যুক্ত হবেন না। এখানে ভোট দেওয়ার কোনো অর্থ নাই। সেই ভোট না দেওয়ার জন্য আর যারা ওই ভোটের কার্যক্রমে অংশগ্রহণ করতে যাবেন তাদের সে কার্যক্রমে অংশগ্রহণ না করার জন্য আমরা আহ্বান জানাই। আমরা আহ্বান জানাই যে বাংলাদেশে সুষ্ঠু গণতন্ত্রের চর্চা হোক, গণতান্ত্রিক আন্দোলনের সাফল্য নিশ্চিত। জনগণ ও সমমনা রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে আন্দোলনের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে বলেও দাবি করেন তারা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।